একটু হাতে উঠাও ব্যস্ত তো একটু পরে আবার একটু গেছি আমি আপাতত মেকআপ রুমে যাচ্ছি না না আমি একটা সুন্দর রেসিপি দেখাতে চাই আচ্ছা ঠিক আছে আপনি কি তাহলে কিছুক্ষণ পরে আসেন আমি একটু মেকআপ রুম থেকে ঘুরে আসি আচ্ছা তাহলে আপনি প্রস্থান করেন ওকে থ্যাংক ইউ আপনি ক্যানটা একটু দেখেন একটু বলেন কিছু ঠিক আছে এসে বল খাই কিন্তু বল একবার খেলতে যাই নাই ভ্যানিশ হয়ে গেছে क्या बात है one more that was horrible হাসি আনন্দ গান খেলাধুলা এসব কিছু নিয়ে আমাদের 4th জুলাইয়ের বিকেলটা ছিল একেবারেই অন্যরকম আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আজকে আবার আমি হাজির হয়ে গেছি আমাদের স্নোশু মাউন্টেন ভ্যাকেশনে 3 নম্বর পর্ব নিয়ে স্থান কাল পরিবেশ যখন আপনার অনুকূলে থাকে তখন কিন্তু মনে হয় সময়টা যেন নিজের মতো করে যেভাবে আপনি চাইছেন সেভাবেই এনজয় করতে পারছেন ঠিক তাই আমরা আমাদের মতো করে খুব সুন্দরভাবে এই বিকেলের সময়টা কাটাচ্ছিলাম খেলাধুলার মধ্য দিয়ে এবং নিজেদের মধ্যে এনজয় করার মধ্য দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত সাথেই থাকবেন আরও আকর্ষণ রয়েছে আমাদের বিশ্ব চাপাবাজ ইখতিয়ার আর বক্তিয়ারের নতুন একটা রেসিপি নিয়ে তারা হাজির হয়ে যাবে এবং বিনোদন তো অবশ্যই আছে তাদের কথাতেই যত বিনোদন থাকে তো আমি আর কথা বার না বাড়াই আপনারা এনজয় করেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটাতে একটা ক্লিক করে দিয়ে রাখবেন নেক্সট ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য 4th জুলাই মানে ফায়ারওয়ার্কস হবে এটাই স্বাভাবিক তবে প্যান্ডামিকের জন্য এবারকার ফায়ারওয়ার্কসটা ওয়েস্ট ভার্জিনিয়াতে হচ্ছে না সে খবরটা আমরা জেনেছি তারপরও আমরা বের হচ্ছি বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য কারণ ওরা চাচ্ছিল ফায়ারওয়ার্কস দেখতে যাবে যতই ওদেরকে আমরা বলছি যে কোভিডের জন্য এবার ফায়ারওয়ার্কসটা এখানে হচ্ছে না কিন্তু তারপরও তারা মানতে রাজি না তো সবাই মিলে বের হলাম সন্ধ্যাবেলায় একটু বিকালটা এনজয় করব আর যদি কোথাও কোনো ছোটোখাটো ফায়ারওয়ার্কস হয় সেটাও আমরা দেখব নিজেরা যেসব ভিজিটাররা এখানে ঘুরতে এসছেন তারা পার্সোনালি যে ফায়ারওয়ার্কসগুলো নিয়ে এসেছিল তো সেগুলোই তারা এটা একটা হেলিপ্যাড তো সেই হেলিপ্যাডের মধ্যে সবাই ফায়ারওয়ার্কস নিজেদের মধ্যে করছিল দেখলাম দেখে এখন আর তেমন বেশি কিছু দেখার নাই এমনিতেই আমরা রাস্তায় একটু সাইট সিইং করতে করতে যাচ্ছিলাম ফিরে যাব বাসায় এটাই হচ্ছে আমাদের সন্ধ্যাবেলার আজকে ঘোরাফেরার একটা পার্ট আপনাদেরকে আমি শেয়ার করলাম ব্লগে শুরুতে বলেছিলাম আজকে ইখতিয়ার আর বক্তিয়ারের একটা স্পেশাল রেসিপি শেয়ার করার কথা ওরা বলেছিল স্পেশাল রেসিপি আমি জানি না কি তারা শেয়ার করবে আপনাদের সাথে খুঁজছিলাম আশপাশে কোথাও খুঁজে পাচ্ছিলাম না এই রুমে এসে দেখছিলাম এখানে কি তারা আছে না এখানেও তারা নাই তো কোথায় গেল ইখতিয়ার আর বক্তিয়ার দেখি ইখতিয়ার বক্তিয়ার কিচেন শোতে আপনাদের আবার স্বাগতম আপনারা হয়তো দেখে থাকবেন আমাদের লাস্ট ভ্যাকেশনে আমাদের গিন্নিদের এবং বাড়ির অন্যান্য মানুষদের অনুরোধে আমরা একটা রান্না করেছিলাম তো এখন মনে হচ্ছে রান্না করে খানিকটা বিপদেই পড়ে গেলাম কারণ এই রান্নার স্বাদ তাদের মুখে লেগে আছে এরা এখন নিজেরা রান্না বন্ধ করে আমাদেরকে কিচেন হ্যান্ড ওভার করে দিয়েছে আমাদের রান্না করার জন্য তো এটা কাইন্ড অফ কমপ্লিমেন্ট এট দ্য সেম টাইম একটু প্রবলেমও এখন আছি তো এই যে দেখেন আমরা একটা জায়গায় বেড়াতে এসেছি
আমরা এখন ভুনা খিচুড়ি রান্না করছি আজকে। তো ভুনা খিচুড়ির জন্য এই যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন, এই পেঁয়াজটা একটা বিশেষ ধরনের পেঁয়াজ। আপনারা ডেফিনেটলি চিন্তা করছেন এই মুহূর্তে যে ইখতিয়ারকে তো দেখলাম, বখতিয়ার কই? বখতিয়ার ঠিক আমার পিছনেই আছে, দেখেন লাল ক্যাপ মাথায় শেফ বখতিয়ার। বখতিয়ার একটু সামনে আসেন, দর্শকদের কিছু বলেন। আচ্ছা, আমি একটু এই আজকে রাতের রান্নার প্রিপারেশন নিয়ে ব্যস্ত ছিলাম। আমরা বেসিক্যালি ইখতিয়ার বলছিল, আমরা সেকেন্ড ভ্যাকেশনে এসেছি, আমরা ওয়েস্ট ভার্জিনিয়ার স্নো শু মাউন্টেন, বা এটাকে স্নো মাউন্টেন বলে, এটা এভাবে যদি আমরা বলি, এটা যারা স্কি লাভার, যারা স্কি করে উইন্টারে, তাদের জন্য এটা এই টেরিটরিতে একটা বেস্ট জোন, এখানে সবাই স্কি করতে আসে। বাট সামারটা এটা আবার ডিফারেন্ট, এটা গ্রিনি এবং এখানে মেঘ এবং সব কিছু মিলে এই জায়গাটা একটা অন্যরকম জায়গা। তো ইখতিয়ার যেটা বলছিল, আমরা একটা বিশেষ খিচুড়ি আজকে রেসিপি হিসেবে থাকছে, যে খিচুড়িতে তো আমরা যে সিটিটাতে এসেছি, যে ডাউন টাউনে এসেছি, এখানকার সিটি মেয়র আজকে আসছে আমাদের এই খিচুড়ি রান্নার গেস্ট হিসাবে। তো খিচুড়িটা আসলে কিভাবে এই প্রণালীটা হচ্ছে, এই রন্ধন রেসিপিটা ইখতিয়ারই বলবে যে এটার স্পেশালিটিটা কি। আমি বরং ইখতিয়ারকে বলছি এই সম্পর্কে কিছু বলার জন্য, আমি একটু কাজে ব্যস্ত হয়ে গেলাম। পুরো শোতে স্টেপ বাই স্টেপ বলবো যে খিচুড়িটা কিভাবে রান্না হচ্ছে। তো শুরু করছি এই হোয়াইট কালারের পেঁয়াজটা দিয়ে। দেখেন এটা অনেক সুন্দর হোয়াইট কালারের পেঁয়াজ। এই পেঁয়াজের বিশেষত্ব হচ্ছে, আমাদের এখানে সমুদ্রপৃষ্ঠ থেকে এলিভেশন অলমোস্ট 5000 ফিট, এই পেঁয়াজটা একটু বেশি উচ্চতার ভূমিগুলোতে সাধারণত কালটিভেট হয়। তো এই জন্য এই ওয়েস্ট ভার্জিনিয়ার এত উঁচু একটা মাউন্টেনের মধ্যে কিছু কিছু জায়গায় পেঁয়াজটা হয়, এবং এটার একটা বিশেষ ধরনের স্বাদ আছে। দর্শক, ইখতিয়ার আর বখতিয়ার তো আপনাদেরকে বললোই যে তারা একটা স্পেশাল ভুনা খিচুড়ি রান্না করতে চেয়েছিল। তো এটাই হচ্ছে সেই স্পেশাল ভুনা খিচুড়ি। তবে টেস্টটা কিন্তু খুবই মজার ছিল, যেটা আমি আমার মুখে বলছি, আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। টেস্ট তো আর শেয়ার করা যায় না নিজেরা টেস্ট না করলে। তো এই ছিল রাতের আয়োজন আমাদের। আর এখন রাতের বেলা আমরা একটু বের হয়েছি বাহিরে, রাতের ডিনারটা শেষ করার পরে। কোনোই কারণ ছিল না, জাস্ট খালি এমনি গাড়িতে আমরা ঘুরছিলাম এবং একটু খাবার পরে রাতের বেলা হাঁটাহাঁটি করছিলাম। তো এই ছিল আমাদের আজকের ব্লগ। লাস্ট আর একটা ব্লগ আসছে, তো সেটা হচ্ছে শেষ পার্ট, সেটা দেখার আমন্ত্রণ অবশ্যই থাকলো। ভালো থাকবেন সবাই যে যেখানেই আছেন। সামনে এখানে দেখা যাচ্ছিলো আশপাশে যারা ভিজিটর এসেছিলেন, তারা 4th of July-এর জন্য রাতের বেলা বাহিরে ফান করছিল এবং তারা রাতের বেলা বাহিরে খাওয়া দাওয়া করছিল। তো এটা দেখছিলাম দাঁড় হয়ে। তো ভালো থাকবেন সবাই যে যেখানেই আছেন। স্টে হোম, স্টে সেফ। আল্লাহ হাফিজ।